দুঃস্বপ্ন আমারে তারায় বেড়ায়, থাইকে থাইকে চমকাই উঠি, ঘুম ভাঙে যায়, চোখের মধ্যে ভাসে বন বিবি, হাইটে বেড়াই, বাঘের গর্জন শুনি, পানি বাড়তি থায়ে নদীতে, বাতাসের গতি বাড়ে, ঝড় আর ঝড় দেহি, আর ঘুম আসে না। আজকে আমাগের জঙ্গলে যাবার কথা, শেফা আর রোজিনা আসে সকালে, ওরা এই গ্রামেই থায়ে, অগের স্বামীরেও বাঘে খাইছে, আমার স্বামীরে বাঘে খাইছে, আইস মেলা দিন হল, তইনতে আমিও জঙ্গলে যাই, কাঁকড়া ধরি, পোনা ধরি, মধু কাটি, ফুলাপান নিয়ে তো বাইসে থাকতে হবে। সুন্দরবনের পাশেই আমাগের বাড়ি, এই এলাকায় 1988 সালে বড় একটা ঝড় হয়েছিল, আমার বয়স তখন 10 কি 11, বন্যা হল, সেই যে নোনা পানি সমুদ্র থেকে আইসে ঢোকলো, নোনায় খায়ে গেল সব নদী পুকুর খাল। এখন তো প্রত্যেক বছরই ঝড় হয়, সিডরে সব তছনছ করে দিল 2007 সালে, আইলা ঝড় 2009 সালে, গাবুরার উপরে দিয়ে 10-15 ফিট পানি উঠল, সব ভাসাইয়ে নিয়ে গেল, কত মানুষ যে মরিছে, পশু পাখি মরিছে, সুন্দর বনটা সার খার হয়ে গেল। আমরা সাইক্লোন সেন্টারে রাত কাটাইলাম, সকাল হইল, কিছুই নাই, গাবুরা ধুয়ে নিয়ে গেছে, গাছগুলো সব ভাঙিয়ে পড়ে রয়েছে। আমরা বেড়ি বাঁধের উপর দাঁড়ায় মানুষের কান্দনের শব্দে শ্বাস নিতে পারতেছিলাম না। আমাদের মাওয়ালি বাওয়ালিদের মধ্যে সবাই বন বিবিরে পূজা দেয়, হিন্দু মুসলমান সবাই বনে যাবার আগে বন বিবির মন্দিরে যায়। মুসলমানদের কাছে বন বিবি হল আমাদের রাসুল মুহাম্মাদের মেয়ে বিবি ফাতিমা, সে খুব বন ভালোবাসত, বনের প্রাণীরা তার কথা শুনতে পাত। অল্প বয়সে বিয়ে হয়েছিল আমার, স্বামীর ধানি জমি ছিল, সবজির বাগান ছিল, নোনায় খেতগুলো নষ্ট হয়ে গেল, এরপর তো সুন্দরবনে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই, সবাই তাই করে, মধু কাটে পুরুষ মানুষেরা, অন্যের খেতে জোন দেয়, আমরা মায়ের লোকেরা নদীতে মাছ ধরি, খাবার পানি জোগাড় করি। এখানে খাবার পানি জোগাড় করা যে কি কষ্ট, মাইলের পর মাইল হাঁটতে হয় এক কলসি পানির জন্য। যাগের স্বামী বনে যায়, তাগের মেয়ে লোকেরা তখন থে ভাল জামা কাপড় পরা নিষেধ, সাজগোজ করা নিষেধ, ভালো খাওয়া দাওয়া করা নিষেধ, এগুলা করলি স্বামীর অমঙ্গল হয়। আমার স্বামীরে যেদিন বাঘে খাইল, আমি বুঝলাম আমার আর কোনো অস্তিত্ব নাই সমাজে, আমার শাশুড়ি সুরের মুঠি ধইরে অপয়া লক্ষ্মী সারা কইয়ে আমারে বাড়িতে বের করে দিল, বাপের বাড়ি গেলাম, ভাইয়েরাও তারায় দিল, কল রাক্ষসী স্বামীরে খাইয়ে তুই এখন আমাদের খাইতে আইসিস। আমার দাদা খুব ভালো মানুষ ছিল, সে আমার বাপরে বুঝয়ে আমার থাকার ব্যবস্থা করল, বাচ্চা কাচ্চা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, গ্রামের লোকেরা আমারে এখন বাঘ বিধবা ডায়ে, স্বামী বাঘে খাওয়া সবারই একই নাম, ছোট ছোট বাচ্চা গিরে নিয়ে অনেক কষ্টে সৃষ্টে বাইসেছিলাম, বড় ছেলেটা
এখন শহরে ভাটায় কাজ করে। চার পাঁচ মাস কাজ থাকে বছরে, বাকি সময় সুন্দরবনই আমাদের ভরসা। নুনায় ধরার পরেতে বহু লোক চলে গেছে শহরে, কাম কাজ নেই। প্রতি বছর ঝড়ে ঘর ভাঙিয়ে নিয়ে যায়, নদীতে নিয়ে যায় সব কিছু। যেখানে যেখানে বাঁধ আছে, ঝড় হইলে কিছুই থাকে না। স্কুল গড় ভাইসে যায়, এখানে পড়ালেখা শেখার কোনো উপায় নেই। টিভিতে দেখেছি সুন্দরবনের অনেক বন তলায় যাতেছে, সুন্দরী গাছে মরক লাগছে। এত নয় তো কিছু বাঁচতে পারে না। এ আনে মেয়ে লোকের কাজ বলতে ওই নদীতে মাছ, পোনা আর কাঁকড়া ধরা। সবগুলো নদী এখন নোনায় খেয়ে গেছে। সারাদিন পানিতে নাইলে মাছ ধরলি নোনা পানিতে সামরা নষ্ট হয়ে যায়। এখন তো বাচ্চা নিয়ে গুলি জড়াইয়ের সমস্যা, আমার নিজেরও জড়াইয়ের সমস্যা অনেক দিন ধরে। এইগুলো সমস্যা আগে শুনি নাই, নতুন নতুন অসুখ আসছে এমন। এ নিয়ে অনেক মেয়েদের সহজে বাচ্চা হয় না, পরিবারগুলোতে একটা বেশি বাচ্চা নাই। আমরা মায়ের লোকেরা একা তো জঙ্গলে মধু কাটতে যেতে পারি না, সাথে পুরুষ মানুষ লাগে। জঙ্গলে জলদস্যু থাকে, মাওয়াল বাওয়াল গিয়ে ধরে নিয়ে যায়, তখন তাহা দিয়ে সারাই আনা লাগে। মধু কাটতে গেলে অনেক সুগার যন্ত্র করতে হয়, সাত দিনের জন্য জঙ্গলে যাতে অনেক টাকা লাগে। আমাদের নিজের তো জমানো টাকা নেই, আমরা সুদে টাকা দাদন নেই মহাজনেরতে। জঙ্গলেরতে মধু যা পায় সেইটি আবার মহাজনের ধারে কম দামে বেচতে হয়। এই সুদের টাকা কোনো বছরই আর শোধ করতে পারিনি। প্রতি বছরই বৃষ্টি বাদলের সময় জঙ্গলে মধু কাটার মৌসুম। ফরেস্ট অফিস বছরে মাত্র চার মাসের জন্যই পাস দেয়, সারা বছরের খোরাকি আসে এই কইরে। রাইতে নৌকায় ঘুমানো লাগে, আমরা রান্নার সব কিছু কিনে নিয়ে নৌকায় উঠি, সারাদিন মাছির শাক খুঁজি। জঙ্গলের বড় গাছগুলোতে সাধারণত মৌচাকগুলো থাকে, বড় শাকের আশেপাশেই বাঘ লুকিয়ে থাকে। টের পায় মানুষ আসবে শাক ভাঙতি, মনের মধ্যে সাহস রাখি, উপায় তো নেই আমাদের, এই ঝড় জঙ্গলা কইরেই তো আমাদের জীবন চলে। জোয়ারের পানি যখন নদীর উপরে দিয়ে জঙ্গলে উঠে, আমাদের নৌকা পিলপিল কইরে চলে বনের ধার দিয়ে। কেউ মুখে কোনো রা করি না, চুপ কইরে আমাদের মধ্যে একজন নৌকায় দাঁড়ায় খুঁজে মাসি কোন দিক থেকে কোন দিক যায়। এইভাবে আমরা শাক খুঁজে বেড়াই। খোলসে ফুলের মধুটা সবচেয়ে ভালো, বছরের প্রথম মধু কাটারে আমরা কই বুড়ি পট্টি। এই খোলসে গাছ তো চুরি কইরে কাইটে নিয়ে যায়, গাছ কাইটে নিয়ে গেলে মধু হবে করতে? এই গাছ তো অন্য কোথাও জন্মে না। আর বড় বড় গাছ যদি সুন্দরবনে না থাকে, মৌমাছি শাক বানবে নে কনে? ফেব্রুয়ারি মার্চ মাসে সুন্দরবনে শুধু খোলসে ফুলই ফোটে, ছোট ছোট গোল গোল সাদা রঙের এই ফুল। এর ঘিরান এত বেশি যে ফুল যেদিকে বেশি মধুর শাকও সেই দিকে বেশি থাকে, বাঘের ভয়ও সেই দিকে বেশি। তাই বাঘ এখন আগেরতে অনেক কম, চূড়া শিকারীরা হরিণ মারে, বাঘের খাদ্য তো হরিণ। বনে হরিণ কমে গেলে বাঘের খাবারে টান পড়ে, বাঘ লোকালয়ে হানা দেয়। তারপর আছে জলদস্যু, বাঘ মাইরে বিদেশে পাচার করে দেয়। এই বাঘ তো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। নোনায় আমাদের মতো বাঘের জীবনও শেষ, মিষ্টি পানি খাতি বাঘ গ্রামের দিকে চলে আসে। সুন্দরবনের পুরাটাই তো লবণ পানি, আর বাঘ লবণ পানি খায় না, আমরাও লবণ পানি খাই না। মিষ্টি পানি জোগাড় করতে করতে জীবন পার করে দেব, আমাদের নিঃশ্বাসেও লবণের বাতাস বেরোয়।
ছোট ছোট মাইয়ের তোলা পানগুলোর বিয়ে হয়ে যায়। বাপের বাড়িতেও এই পানি টানতে হয়, জামাইয়ের বাড়িতেও গিয়ে সারাটা জীবন পানি টানতে টানতে জীবনের সব ফুরিয়ে যায়। সুন্দরবনের মানুষের দেশে ছয় ঋতু বইলে কিছু নেই, এখন দুই ঋতু, গরমকাল আর শীতকাল। গরমকালে এত গরম পড়ে আগে এমন ছিল না, শীতকাল তো দেখতে দেখতে চলে যায়। আমাদের সবার খাওয়ানোর এত কষ্ট, যখন ছোট ছিলাম বাপের সাথে খেতে যেতাম, ধান ক্ষেত ছিল, ওই ধান দিয়ে সারা বছরের খোরাকি চলত, নদীতে মিষ্টি পানির মাছ ছিল, সব বদলায় গেল এত বছরে। সাতক্ষীরে, খুলনা, বাগেরহাটের সব এলাকায় এখন চিংড়ি চাষ করে, চাষের জমির বদলে চিংড়ির ঘিরে লাভ বেশি। অনেক মানুষ তো লাভটাই আগে দেখবে, চিংড়ি চাষ করতে জমিতে লবণ দিতে হয়, অনেকে নদীর লবণ পানি পাইপ দিয়ে টাইনে আনে। এই চিংড়ি তো আমরা খাই না, বিদেশে বেশি দামে পাঠিয়ে দিই। আমরা বাঘ বিধবারা তো সমাজে করেন কি, আমাদের কেউ কোনো অনুষ্ঠানে দায়ে যায় না, আমাদের ছেলে মেয়েদের সাথে কেউ বেশি মেশে না, আমরা বিধবা পরিবারগুলোই নিজেরা নিজেদের মধ্যেই থাকি। আমরা জানি ধনী দেশের লোকেদের কলকারখানার জন্য আমাদের আজকের এই দশা, টিভিতে, পত্রিকায়, সব জায়গায় এই নিয়ে আলোচনা, জলবায়ু পরিবর্তন আমাদের সব শেষ করে দেব, এক একবার সাইক্লোন হয়, কত কত মানুষ সুন্দর বঞ্চিত, খেতে খাবার নাই, পানি নাই, তারপরও আমরা অধিকাংশ মানুষ এই সুন্দরবন সাইডে যেতে পারিনি। এনেই তো আমাদের ঘর, সুন্দরবন আমাদের মা, মারে সাইডে কেউ কি যেতে পারে? সুন্দর বহনের জংলি বাঘে ওই না ধৈরা খাইছে তারে রে, প্রাণী সয়না সহায়না রে, প্রাণী সয়না সহায়না রে, বিধিরে আমার নৌকা মাল মাল শূন্য, আমার নৌকা মাল মাল শূন্য, হীরাইল ঘাটের প্রাণী সয়না সহায়না রে, প্রাণী সয়না সহায়না রে, বিধি রে। Hey!